ओम शांति 7/12/2021 प्रातः मुरली। बाबा आज के बोले मीठे बच्चे दिन वाला बाबा इसे तुम्हारे बच्चा दे दिन नीते अर्थात आम्रा बच्चारा आमादे बाबा दिन नीते इसे ताई शुद्ध हृदय साफ दिल बनो सेई जन्य परिष्कार हृदय शुद्ध हृदय हो। आजकल प्रश्न सत्यजुगी पथ मुख्य কোন বিষয়ের উপর নির্ভর করছে? উত্তর পবিত্রতার উপর। মুখ্য হলো পবিত্রতা। বাবা বলছে সেন্টারে যে আসে তাকেও বোঝাও, যদি পবিত্র না হও তাহলে নলেজ বুদ্ধিতে বসবে না। যোগ শিখতে শিখতে যদি পতিত হয়ে যাও তাহলে সব কিছু আবার মাটিতে মিশে যাবে, যা কামাই করেছো সব কামাই চট হয়ে যাবে। তো বাবা বলছে যদি কেউ পবিত্র না থাকে তাহলে আর যদি ক্লাসে না আসে তার পরোয়া করো না, যে যত পড়বে পবিত্র হবে সে তত ধনবান হবে। গীত আখির বো দিন আয়া আজ ওম শান্তি। তো বাবা বলছে রুহানি বাচ্চারা জানে যে এখন সেই দিন আবার এসেছে। কোন দিন? এটা তো শুধু আমরা বাচ্চারাই জানি যে ভারতে আবার সেই স্বর্গ হবে, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, অর্থাৎ লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন হচ্ছে। তো আমরা বাচ্চাদের কত খুশি হওয়া উচিত যে পতিত পাবন বাবাকে আমরা এতদিন দেখেছি সে চলে এসেছে। সেই বাবাই তো লিবারেটার, গাইড, অর্থাৎ দুঃখকর্তা, সুখকর্তা। তো বাবা বলছে বাবা একবার আমাদের এসে মুক্ত করে, ফির ফাঁসে গেছে তাহলে আবার কিভাবে আমরা ফাঁসি? তো এটা কেউ জানে না। তো বাবা বলছে তো মানুষ এখন পাথর বুদ্ধি হয়ে গেছে, তাই তাদের বোঝাতেও কত মেহনত করতে হয়। তো বাবা বলছে বাবার ডিউটি দেখো কি, মুখ পলিটি কপড় কোয়াকার সাফ করো। তো আমরা ভগবানকে বলি না, ভগবান আমি পাপি, আমি নির্গুণ, আমার মধ্যে কোনো গুণ নেই, তাই না, আমাকে মুক্ত করো। তো বাবা এসে আমাদের এই যে আমরা নোংরা হয়ে গেছি আত্মারা, তো আমাদেরকে পরিষ্কার করতে বাবা এসেছে। তো এটাই বাবার ডিউটি, পতিতকে পাবন বানানো। তো বাবা বলছে আত্মা আর শরীর দুটো পবিত্র যখন থাকে তখন তাদের দেবতা বলে। রাবণ রাজ্যে তো শরীর কারোই পবিত্র হতে পারে না, শরীর তো পতিতই। তো এই সব কথা কেউ জানে না। তো বাবা বলছে যদি এখন আত্মা কিছু পবিত্র হয় তাও তার প্রভাব বেড়ে, কিন্তু তাও তো সে পতিত হয়েই যায় না, কারণ কলিযুগে আমরা যা কর্ম করছি বিকর্ম হয়ে যাচ্ছে, তো পতিত হয়ে যাচ্ছে আত্মা। তো বাবা বেহদের বাবা পতিত পাবন এসে এখন কি বলছে যে পাঁচ বিকার হলো শয়তান। বাবা আজকে পাঁচ বিকারকে শয়তানের সাথে তুলনা করেছে। বাবা বলছে এগুলোকে ছাড়ো। তো বাবা বলছে যদি আমার কথা তুমি না মানো তাহলে ধর্মরাজের সাজা খেতে হবে। তো বাবা বলছে তুমি অলমাইটি অথরিটির কথা মানছো না, তাহলে ধর্মরাজ তোমাকে অনেক কড়া সাজা দেবে। বাবা এসেছে পাবন বানানোর জন্য। আমরা জানি যে আমরাই পাবন দেবী দেবতা ছিলাম, এখন আমরা পতিত হয়ে গেছি, তো এখন এক সেকেন্ডে আমাদের এই সব কিছু ছেড়ে দেওয়া উচিত বিকার। দেহ অভিমানও বাবা বলছে শয়তানকে মাথে, দেহ অভিমানও হলো শয়তানের মত, সেটাকেও ছাড়তে হবে। প্রথম কি দেহ অভিমান যখন আসে তারপরে অন্যান্য বিকার আসে। তো বাবা বলছে প্রথম নাম্বার যে বিকার সেটাকেই তো আগে ছাড়তে হবে, অর্থাৎ দেহ অভিমান আগে ছাড়তে হবে। তো বাবা বলছে এমন দিনও আসবে যখন বাবার সাথে এই সভায় কোনো পতিত বসতে পারবে না, কাউকে অ্যালাউ করবে না। তো বাবা বলছে মুখ পলিটি কো নিকালে বাহার, যে পতিত তাকে বাইরে বের করে দাও, এইরকমও সময় আসবে, ইন্দ্র সভায় আসতে দেবে না। তো বাবা বলছে যে যতই করোড়পতি হোক, কোটিপতি হোক, লাখপতি হোক, এই সভায় আসতে পারবে না। তো বাবা বলছে হ্যাঁ বাইরে হয়তো তাকে বোঝানো যাবে, কিন্তু যে ইন্দ্র সভা মধুবনে অ্যালাউ নেই। কিন্তু বাবা বলছে বাবার সভায় অ্যালাউ নেই কেয়া যাতা, এখন অ্যালাউ করা হয় হ্যাঁ ভীতিকে নিয়ে, কারণ এখন তো স্থাপনার কাজ শুরু হচ্ছে, কিন্তু যখন সবাই একদম সম্পূর্ণতার দিকে পৌঁছে যাবে, পুরো পবিত্র অনেকে হয়ে যাবে, তখন কি হবে, পতিতদের কোনো অ্যালাউ নেই। তো বাবা বলছে এখন তাও অ্যালাউ আছে, ফির নেই, তারপরে অ্যালাউ হবে না। তো
তখন যে একদম নিজেকে পবিত্র বানাচ্ছে সেই ওখানে অ্যালাউ। তো বাবা বলছে এখনো বাবা শুনে যে কোনো পতিত এসে বসেছে, তো বাবারও ভালো লাগে না। তো এরকম অনেকে আছে যে লুকিয়ে হয়তো বিকারে যাচ্ছে কিন্তু বলছে না, কিন্তু বাবার কাছে চলে আসছে ইন্দ্র সভায়। তো বাবা বলছে এরকম যারা তাদেরকে অনেক সাজা খেতে হবে, মন্দির টিকানো মে স্নান করকে যেতে হে, বিগা স্নান কই যাতে নেই হোঙ্গে, বহে স্থূল স্নান। বাবা বলছে মানুষ তো মন্দির টন্দিরে গেলেও কি স্নান করে যায়, মানে নিজেকে ভাবে পবিত্র, কিন্তু ওগুলো তো স্থূল স্নান, আর এটা হলো জ্ঞান স্নান, তো ইসে ভি শুদ্ধ হোনা পারে। তো বাবা বলছে তো বাবার ঘরে যেতে গেলেও, অর্থাৎ মধুবানে যেতে গেলেও আমাদের যে নিয়ম আছে তাই না, পবিত্র হয়ে যেতে হবে তাই না, মিনিমাম 1 বছর শুদ্ধ আহার করতে হবে, সাত্বিক আহার। তো তাই বাবা বলছে কই মাংসাহারী ভি আন হি সকতে, যারা মাছ মাংস খাচ্ছে তারাও আসতে পারবে না। তো বাবা বলছে এখন তো তাই অনেকে চলে যাচ্ছে এইভাবে, কিন্তু যারা এইভাবে বিনা নিয়মে যাচ্ছে তাদের সাজা খেতে হবে। তো বাবা বলছে যখন সময় এরকম আসবে তখন বাবাও স্ট্রিক্ট হয়ে যাবে। তো বাবা বলছে দুনিয়ায় দেখো ভক্তির কত জোর, যে অধিক শাস্ত্র পড়ে যে শাস্ত্রী কালাকাব লেতে হে, তো সে টাইটেলও নিয়ে নেয় শাস্ত্রীর টাইটেল। তো বাবা বলছে তুমি এখন তোমরা এখন সংস্কৃত আদি শিখে কি করবে, এখন বাবা তো বলছে সব কিছু ভুলে যাও, শুধু এক বাবাকে ইয়াদ করো, তাহলে তুমি পবিত্র হয়ে বিষ্ণুপুরীর মালিক হয়ে যাবে। যখন এই কথাকে আমরা ভালোভাবে বুঝে যাব তো এই শাস্ত্র আদি সব ভুলে যাব। তো বাবা বলছে এই যে আমরা পড়া পড়ে কেউ ডাক্তার হচ্ছে কেউ ব্যারিস্টার আদি হচ্ছে, তো ওই সব পড়ার থেকে সব থেকে উঁচু পড়া হলো এই যে বাবা যে আমাদের গীতা জ্ঞান দিচ্ছে, যে পরমাত্মা নলেজ ফুল সে এসে আমাদের পড়াচ্ছে, তো তাকেই তো আমরা বলি না হে পতিত পাবন এসো, কিন্তু এটা জানি না যে আমরাই পতিত হয়ে গেছি। বাবা তো এটা বোঝাতে থাকে যে সত্যযুগকে বলে রামরাজ্য আর কলিযুগকে বলে রাবণ রাজ্য, এই সময় সবাই পতিত, পাবন দেবী দেবতা তো মন্দিরে তাদের পূজা হয় পাবন দেবী দেবতাদের, আর তার আগে গিয়ে পতিতরা পতিত আত্মারা পাবন দেবী দেবতার মন্দিরের সামনে গিয়ে মাথা ঠেকায়। তো এর দ্বারা সিদ্ধ হয় যে পবিত্রতায় দেবী দেবতারা সব থেকে উঁচু, তো সন্ন্যাসীদের থেকেও তারা উঁচু, তার জন্য তারাও মাথা টেকায়। তো সন্ন্যাসীদের কি মন্দির ধরেই হয়, বাবা বলছে সন্ন্যাসীদের মন্দির হয় না কিন্তু দেবী দেবতার মন্দির হয়, তাহলে দেবী দেবতারা পবিত্রতায় সন্ন্যাসীদের থেকেও উঁচু। তো বাবা বলছে এখন যখন তমপ্রধান ভক্তিতে চলে এসেছে, ভক্তি এখন তমপ্রধান হয়ে গেছে, এখন সাধু সন্ন্যাসী সবারই চিত্র রেখে তাদের পুজো করছে, তো তাই বাবা বলছে আর ভক্তি বিহে তমপ্রধান, তো মানুষের পূজা করছে মানুষ, পাঁচ তত্ত্বের পূজা করছে। যখন শতপ্রধান ভক্তি ছিল তখন তো একজনের পূজা হতো, এক শিবের পূজা হতো, তাকে বলা হতো অব্যভিচারী ভক্তি। তো বাবা বলছে কারণ দেবতাদেরও এরকম বানালো কে, এক শিব বাবার, তো বাবা বলছে তাই পূজাও হওয়া উচিত এক শিব বাবারই, কিন্তু এটাও ড্রামা আছে, ড্রামায় আছে যে প্রথমে শিবের পূজা হবে, তারপরে দেবী দেবতা, তারপরে আরো আরো অনেকের পূজা হবে, তত্ত্ব পূজা সব পূজা হবে। তো বাবা বলছে সব কিছু ভক্তিও প্রথমে শতপ্রধান থাকে, তারপরে শত, তারপরে রজ, তারপরে তম, তো এটা ড্রামায় সেট আছে। তো বাবা বলছে তো বাবার বাচ্চাদের মধ্যেও জ্ঞান নিতে নিতে কেউ তো শতপ্রধান হয়ে যায়, কেউ আবার শত অব্দি থাকে, কেউ রজ কেউ তম, অর্থাৎ পুরুষার্থে এরকম নাম্বার বার হয়ে যায়। তো সত্য যুগে ফার্স্ট ক্লাস সাফাই রাহতি হে, বাবা বলছে সত্য যুগে একদম ফার্স্ট ক্লাস পরিষ্কার থাকে। তো বাবা বলছে ওখানে শরীরের তো সেরকম ভ্যালু নেই, অর্থাৎ বলছে যে এখানে যেমন আমরা নিজেকে আত্মা সেটা জানি না, আমরা শরীরটাকেই মানে কি করছি সাজাচ্ছি এই করছি, কিন্তু ওইখানে আমরা আত্মিক ভানে থাকব। তাই বাবা বলছে যখন ওখানে শরীর ছাড়বে না তখন বিজলি পর রাখা অর খালাস, আগুনে রাখবে আর শরীরটা কি পুড়ে যাবে। তো এরকম নাচ তার যে শরীরের হাড় কোনো নদী আদিতে যেরকম এখন ফেলে না, যে তার ইয়ে নিয়ে গিয়ে যে নদীতে ফেলে আসে, ওরকম ওগুলো কিছু হবে না। তো বাবা বলছে এরকমও না যে শরীরকে কোথাও উঠিয়ে নিয়ে যাবে, এখন যেমন কেউ শরীর ছাড়লে কি হয় তার মৃতদেহটা নিয়ে যায় শ্মশানে, সেরকম তো বাবা বলল যে এরকমও হবে না, যে এসে বি নেই শরীর কো কাহা উঠাকার লে যায়েঙ্গে,
ये तकलीफ की बात होती नहीं, ए रकम পরিশ্রমের ব্যাপারই ওখানে হয় না। বিজলি মে ডালা খালাস, আগুনে দিল খালাস। তো এখানে তো শরীরের জন্য কত মানুষ কত কাঁদে তাই না, ইয়াদ করে, তারপর ব্রাহ্মণকে খাওয়ায়। তো বাবা বলছে সত্যযুগে এই সব কিচ্ছু হবে না, বুদ্ধি দিয়ে কাজ নিতে হবে, আমাদের বুদ্ধি দিয়ে ভাবতে হবে ওখানে কি কি হবে। তো বাবা বলছে সোয়াদ তো ফির কিয়া ইয়ে হ্যাহি নার্ক ঝুট খান্ড, এটা তো নরক ঝুট খান্ড, তবে তো বলা হয় ঝুটি কায়া ঝুটি মায়া ঝুটা ইয়ে সংসার। তো বাবা বলছে গভর্নমেন্ট কেহতি হে গৌ কোষ বন্ধ করো, উনোকো লিখনা চাহিয়ে পহলা ইয়ে কোষ হে বড়া ভারী, এক দো পর কাম কটারি চালানা ইয়ে কোষ বন্ধ করো। তো গভর্নমেন্ট বলে এই যে গো হত্যা বন্ধ করো। তো বাবা বলছে আগে লেখো যে সব থেকে বড় হিংসা হলো কি কাম বিক আর কাম কাটারি চালানা, এই হিংসাকে বন্ধ করো। এই কাম হলো মহাশত্রু, কাম আদি মধ্য অন্ত আমাদের দুঃখ দেয়, তার উপর জিত পাও, আমরা যদি পবিত্র হই তাহলে পবিত্র দুনিয়ার মালিক হব। তো ওখানে বাবা বলছে সত্যযুগে দেবতাদের নিউ ব্লাড হবে। তো মানুষ তো বলে বাচ্চাদের নিউ ব্লাড, তো বাবা বলছে কিন্তু এখানে নিউ ব্লাড কি করে হলো, এখানে তো সবারই পুরানো ব্লাড পুরানো রক্ত। তো সত্যযুগে যখন নতুন শরীর পাবে তখনই তো নতুন নিউ ব্লাড হবে, তো এই শরীরই পুরানো, তো ব্লাডও পুরানো। তো বাবা বলছে এখন এই শরীরকে আমাদের ছাড়তে হবে আর পাবন হতে হবে, আর আত্মাকে পাবন তো আর বাবা ছাড়া কেউ বানাতে পারি না, সবার ধর্ম আলাদা আলাদা। আর বাবা বলছে প্রত্যেককে নিজে নিজে ধর্মশাস্ত্র পড়ে, তো সংস্কৃত আবার মুখ্য হলো গীতা। তো বাবা বলছে বাবাকে ধরেই সংস্কৃতে শেখায়, যে ভাষায় ব্রহ্মা জানে বাবা সেই ভাষাতেই বোঝায়। বাবা বলছে বাবা যদি সংস্কৃতে গীতা জ্ঞান শোনায় তাহলে ব্রহ্মা বাবা কি করে বুঝবে তাই না, বা অন্য বাচ্চারা কি করে বুঝবে, তাহলে সংস্কৃত দেবতাদের ভাষা না। তো বাবা বলছে কখনো কখনো বাচ্চারা গিয়ে ওহা কি ভাষা বতলাতি হে, ইয়ে ভাষায় শিখনে সে শরীর নির্বাহ কই লাভ কই করোর কমাতে হে, ইহা তুমি কিতনি কমাই কর রহে হো। তো বাবা বলছে অনেকে ভাষা শিখেও কত শরীর নির্বাহ করছে। তো বাবা বলছে কিন্তু এখন যে আমরা বাবার কাছে পড়াটা পড়ছি এর দ্বারা আমরা কত কামাই করে নিচ্ছি, আমরা জানি যে সত্যযুগে আমরাই মহারাজা মহারানী হব, যত পড়ব যত বেশি পড়ব তত বেশি ধনবান হব, পড়ব মানে পড়াটাকে ধারণ করব। তো গরিব আর সাহুকারের মধ্যে তো পার্থক্য হবেই না, সারা ব্যাপারটাই হলো পবিত্রতার উপর। তো বাবা বলছে সেন্টারে যে আসে তাকে বোঝাও যদি এখন পবিত্র না হও তাহলে তোমার বুদ্ধিতে এই জ্ঞানটা টিকবে না। তো বাবা বলছে পাঁচ সাত রোজ আকার ফির পতিত বানে তো নলেজ খতম, পাঁচ দিন সাত দিন আসলে আবার যদি পতিত হয়ে যাও তাহলে নলেজটা একদম চুরমার শেষ। তো বাবা বলছে যোগ শিখতে শিখতে যদি পতিত হয়ে যায় তাহলে সব কিছু মাটিতে মিশে যাবে। যদি কেউ বাবা বলছে আগের কই পবিত্র নেই বান সকতা হে তো ভালো না, যদি পবিত্র না হতে পারো তাহলে এসো না, পরবা থরি রাখনি চাইয়ে সেটা পরোয়া করে কি লাভ, যে ও কেন আসছে না ও আসুক। তো বাবা বলছে জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথায় আছে, তো ইয়াদ ছাড়া সেটা কি করে কাটবে, বলা হয় না সেকেন্ডে জীবন মুক্তি। তো বাবা বলছে যা বাবা বলছে সেটা করতে হবে, সারা দুনিয়া ডাকছে হে পতিত পাবন এসো, আমরা পতিত কিন্তু পাবন কেউ হয়ই না, বাবা তো চলে এসেছে, বাবা পাবন হওয়ার রাস্তা বলছে, তাহলে পাবন না হয়ে তো আমরা ফেরত যেতেও পারবো না পরম ধামে। তো সন্ন্যাসীরা তো ব্রহ্মকেই পরমাত্মা ভেবে তাকে ইয়াদ করছে, এই জ্ঞানটাই কারোর মধ্যে নেই যে পরমাত্মা কি, ব্রহ্ম তো কোনো পরমাত্মা না, সেটা তো পরমাত্মা থাকার জায়গা, আর না ব্রহ্মে কেউ লীন হয়। তো বাবা বলছে পুনর্জন্মে তো সবাইকেই আসতে হবে কারণ আত্মা হলো অবিনাশী। তো বাবা বলছে যে ওরা ভাবে যে গৌতম বুদ্ধ আবার বাপিস চলে গেছে সেই পরম ধামে ব্রহ্ম মহাতত্ত্বে। তো বাবা বলছে পরন্তু উসনে যে স্থাপনা কৃত জরির পালনা ভি করেঙ্গে, নেই তো পালনা তপ কন করেঙ্গে, কিন্তু ও যে ধর্মটা স্থাপন করলো ওকে তো পালনাও করতে হবে। হ্যাঁ আত্মা অন্য শরীর দ্বারা পালনা করবে, নাহলে পালনা কে করবে, সে বাপিস কি করে যাবে, একটা ধর্ম স্থাপন করে
সে যে ধর্মের পালন না করে কি করে আবার সেই পরম ধামে চলে যাবে। তো বাবা বলছে, আমরা তো এরকম আর বলি না যে আমরা মুক্তিতে গিয়ে বসে যাব। আমরা জানি, আমরা যেমন ধর্ম স্থাপন করছি এখন, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তাহলে আমরাই আবার পালনাও করব। তো বাবা বলছে, এখন আগে ছিল ধর্ম পাবন, এখন পতিত হয়ে গেছে। তো বাবা বলছে, সেই এই জ্ঞানে আসবে যে এই ধর্মের হবে, দেবী দেবতা ধর্মের। তো এখন চারা গাছ লাগছে, সব থেকে মিঠে তো মিঠা ঝাড় হলো এই দেবী দেবতা ধর্মের। তো এই ধর্মের এখন স্থাপনার কার্য চলছে, শাস্ত্র আদি যা বানানো আছে সব ভক্তি মার্গের জন্য। বাবারই গায়ন আছে যে মানুষকে দেবতা বানায়। তো এইরকম যে মানুষকে দেবতা বানাচ্ছে, এই বাবাকে কত ইয়াদ করা উচিত ভালোভাবে, এটাও জানি। ভক্তি মার্গ তো ড্রামা অনুসারে চলবেই, বাস্তবে সর্বে সদ্গতিদাতা এক বাবাই, তো পূজাও একজনেরই করা উচিত। দেবী দেবতা যারা শতপ্রধান ছিল তারাও তো 84 জন্ম ভোগ করে এখন তমপ্রধান হয়ে গেছে, এখন আবার শতপ্রধান হতে হবে, তো সেটা তো বাবার ইয়াদ ছাড়া সম্ভব না। তো বাবা বলছে, কারোর মধ্যে শক্তিও নেই বাবা ছাড়া যে আমাদের শতপ্রধান বানাবে, ইয়াদ সেই একজনকেই করা উচিত, এটাই হলো অব্যভিচারী ইয়াদ। অনেককে যদি ইয়াদ করি সেটা হলো ব্যভিচারীপনা। সবার আত্মা এখন জানে শিব আমাদের বাবা, এই জন্য সব দিকে যেখানেই দেখো শিবেরই পুজো হয়। দেবী দেবতাকে আগে শিব করে রাখা হয়, দেবী দেবতার সামনেও শিবের ইয়ে রাখা হয়, শিবের চিত্র, শিবলিঙ্গ। তো বাস্তবে দেবতারা তো পূজা করে না। তো গায়না আছে, দুঃখ মে সিমরন সব করে সুখ মে করে না কই, অর্থাৎ দেবতারা যখন সুখে ছিল তখন তারা ভগবানকে ডাকতো না, যখন তারা দুঃখী হয়ে গেছে দ্বাপর যুগ থেকে তখন থেকে ডাকে। তো বাবা বলছে, তাহলে দেবতারা পূজা কিভাবে করবে? এগুলো সব যে ফটোগুলো আছে এগুলো সব ভুল, ঝুটি মহিমা। বাবা বলছে, এগুলো সব মিথ্যা মহিমা, এগুলো দেখানো উচিত? তো বাবা বলছে, শিব বাবাকে জানেই না তাহলে কি করে ইয়াদ করবে? তো বাবা বলছে, তো ও চিত্র উঠাবে না চাহিয়ে, বাকি পূজা করনে বালে সিঙ্গল তাজ বালে দিখানে চাহিয়ে। তো বাবা বলছে, দেবী দেবতা সামনে শিবের ছবি, অর্থাৎ দেবী দেবতা শিবের পূজা করছে, এরকম যদি কোনো ছবি থাকে সেটা উঠিয়ে দাও, দেবী দেবতা কখনো পূজা করে না। হ্যাঁ, যখন তারা সিঙ্গল তাজ বালা হয়ে যায়, অর্থাৎ পতিত হয়ে যায়, তখন তারা দেবী দেব মানে শিবের পূজা করছে বা কোনো ইষ্ট দেব দেবীর পূজা করছে, সেটা তুমি রাখতে পারো সেই ছবি। তো বাবা বলছে, সাধু সন্ত কারোরই লাইটের তাজ নেই, এই জন্য ব্রাহ্মণদেরও লাইটের তাজ দেখানো যায় না। তো বাবা বলছে, জিনকা জ্ঞান তারা পুরা ধ্যান হোগা বো কারেকশন ভি করতে রহেঙ্গে, আভুল তো কই বানা নেহি হ্যাঁ, ভুলে হতেই রেতি হে। তো বাবা বললো, যার জ্ঞানের দিকে পুরো ধ্যান আছে সে দিনের পর দিন নিজেকে শোধরাতে থাকবে, কারেকশন করতে থাকবে, কারণ এরকম তো না যে কারো দ্বারা একটুও ভুল হবে না, কারণ সবাই তো নিজের ভুলকেই শুধরানোর চেষ্টা করছে, ভুল তো হতেই থাকবে। তো বাবা বলছে, ত্রিমূর্তির চিত্র কত ভালো, শিব বাবা বাবা, ব্রহ্মা বাবা দাদা। তো বাবা বলছে, শিব বাবাকে ইয়াদ করো তাহলে লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে, দেহি অভিমানী হতে হবে। আত্মা বলে যে কি, যে বাবা ছাড়া মেরে সিবায় এক বাপ কে আর কিসি মে মমত্তা নেহি হ্যায়। তো বাবা ছাড়া আর কারো প্রতি মমত্তা থাকা যাবে না। হাম ইয়া রেতে হে বি শান্তি ধাম আর সুখ ধাম কো ইয়াদ করতে হে। তো বাবা বলছে, থাকো এখানে কিন্তু মন বুদ্ধি যেন শান্তি ধাম আর সুখ ধামে থাকে, এখন দুঃখধামকে ছাড়তে হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত নতুন ঘর তৈরি হচ্ছে ততক্ষণ তো পুরানো ঘরেই থাকতে হবে, নতুন ঘরে যাওয়ার যোগ্য হতে হবে, অর্থাৎ সত্যযুগে যাওয়া। আত্মা যখন পবিত্র হয়ে যাবে তখন ঘরে চলে যাবে, কত সহজ। মূল কথাই হলো বোঝা যে পরমাত্মাকে আর এ দাদাকে শিব বাবা এ ব্রহ্মার দ্বারাই বর্ষা দিচ্ছে। বাবা বলছে, বাচ্চা মন মানা ভাবো, মুঝে ইয়াদ করো তো তুম পাবন দেবতা বন যায়ঙ্গে সতিয়ুগ মে, বাকি সবাই তখন কোথায় থাকবে, মুক্তিধামে, সব আত্মাকে বাবা শান্তিধামে নিয়ে যাবে, কত সহজ কথা এটা। আমাদের তো খুব খুশি হওয়া উচিত আর আমাদের হৃদয় খুব সাফ হওয়া উচিত, পরিষ্কার। তো বাবা বলে না, দিল সাফ তো মুরাদ হাসিল,
दिल आत्मा में है, आत्मा मध्य आछे ना, सच्चा दिलवर आत्माओं का बाप है। ताले आत्मा दे सत्यिकारे दिलवर के एखन आमादेर बाबा, दिल लेने वाला दिलवाला बाप को कहा जाता है। दिल लेने वाला काके बोले, बाबा के, दिलवाला बाबा। तो से आसे सबार दिल नीते, तै ना, तो सबाइके संगमे इसे बाबा सबार दिल ने, सभी की संगम पर आकर दिल लेते हैं। तो बाबा बोलछे आत्मा दे दिल लेने वाला है परमात्मा। तो बाबा बोलछे मानुषेर दिल नेय मानुष आर आत्मार दिल नेय परमात्मा। रावण राज्ये सबाई एकजन आरेकजनेर दिल के की करे, खराब करे, तै ना, मन खराब करे दे। तो बाबा बोलछे बाबा कल्प आगेओ आमादेरके त्रिमूर्ति चित्रेर उपर बुझिएछिलो, तबेई तो आबार ओई चित्र बेरियेछे ना, তো অন্যকেও বোঝাতে হবে। তো এখন কত চিত্র বেরিয়েছে, সিঁড়ি কত ভালো, সিঁড়ির চিত্রটা তাও মানুষ বোঝে না। তো বাবা বলছে আরে ভারতবাসী, তোমরাই তো 84 জন্ম নিয়েছ, এখন লাস্ট জন্ম এটা। তো বাবা তো শুভই বলে, আমরাও শুভই বলি। হ্যাঁ, তো বাবা বলছে যে তুমি এরকম কেন বলো যে আমি 84 জন্ম নিইনি, তাহলে তুমি স্বর্গেও আসবে না, তাহলে নরকেই আসবে। তো বাবা বলছে স্বর্গে আসতেই চায় না, ভারতই তো স্বর্গ হবে। তো এটা তো বোঝার ব্যাপার, মহারথী ভালোভাবে বোঝাতে পারে মহারথীরা। তো বাবা বলছে সার্ভিস করার উমঙ্গ উৎসাহ রাখতে হবে, যে কাউকে আমি এই জ্ঞানটা দিই। তো বাবা বলছে যার কাছে ধনই নেই সে কি দান দেবে, তার জন্য বাবা বলছে যে তোমার কাছে জ্ঞান ধন তুমি ভরপুর করো, তবে তো দান করার ইচ্ছা হবে। তো বাবা বলছে কেউ যখন নতুন আসবে তাকে জিজ্ঞেস করো তুমি কোন ইচ্ছা এখানে এসেছো, এখানে দর্শনের কোনো ব্যাপার নেই, বেহাদের বাবা থেকে বেহাদের সুখ নিতে হবে। দুজন বাবা না আমাদের, বেহাদের বাবাকে সবাই ইয়াদ করে, বেহাদের বাবা থেকে বেহাদের বর্ষা কিভাবে পাওয়া যাবে সম্পত্তি সেটা বোঝো। তো এটা যে বোঝা সেই বুঝবে, যে রাজাই নেবে সে ঝট করে বুঝে যাবে। তো এটা তো বাবা বলে, ঘরে বসে কাম কাজ করতে শুধু বাবাকে ইয়াদ করো, তো ইয়াদ করলে পাপ মিটে যাবে, পাপ কেটে যাবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार एक, कखनो एकजन और एकजनेर दिल खराब जेन आमरा ना करी। हाँ, कखनो काउके दुख ना दी। बाबा बोलछे सार्विस करार उमंग उत्साह रखते हबे, ज्ञान धन जदि थाके ताहले सेटा दान अवश्यई करते हबे। दुई, नतून घरे जावार जन्य निजेके योग्य बनाते हबे, आत्माके यादेर बल द्वारा पावन बनाते हबे। बरदान, स्वस्थितिर द्वारा सर्व परिस्थितिके जे पार करे सेई निराकारी आर अलंकारी भव। जे अलंकारी से कखनो देह अहंकारी होते पारे ना। निराकारी आर अलंकारी थाका एटाई हलो मन मना भव आर मध्याजी भव। निराकारी अर्थात एक परमात्मा शिव बाबा की याद करो मन मना भव, और मध्याजी भव मान अलंकारी रहे ना, ब्रह्मा विष्णु शंकर। ताले माझखाने के आछे मध्य विष्णु, अर्थात निजे से सम्पूर्ण स्वरूप के आमरा जदि मने राखी जे आमार दैवी स्वरूप के लक्ष्मी नारायणेर, ताले एकदिके एक चोखे मुक्तिधाम और एक चोखे जीवन मुक्तिधाम। एक बार बाबा के याद करो और सत्य युग के याद करो, অর্থাৎ অলংকারী থাকো আর এদিকে বাবাকে ইয়াদ করে নিরাকারী। নিরাকারী আর অলংকারী থাকা এটাই হলো মনমনা ভব আর মধ্যাজী ভব। যখন এইরকম স্বস্থিতিতে সদা স্থিত থাকবো তো সব পরিস্থিতিকে সহজেই পার করে নিতে পারবো, আর এর দ্বারা অনেক পুরানো স্বভাবও সমাপ্ত হয়ে যাবে। তো বাবা বলছে নিজের মধ্যে আত্মার ভাব যে দেখবে, তো সে ভাব স্বভাবের যে ব্যাপারগুলো থাকে কথা সেগুলো তার কাছে সমাপ্ত হয়ে যাবে, আর সামনা করতে পারবে সে, আর সব শক্তি তার নিজের মধ্যে চলে আসবে। তো স্বস্থিতির দ্বারাই আমাদের সর্ব পরিস্থিতি পার করতে হবে। স্লোগান, সংকল্পের এক কদম যদি আমার হয় তাহলে সহযোগের হাজার কদম বাবার। প্রথমে সংকল্পের দ্বারা এক কদম আমাদের এগোতে হবে, তাহলে বাবা সহযোগের হাজার কদম দিয়ে আমাদের সহযোগ করবে। ওম শান্তি।